খুব সংক্ষেপে সংক্ষেপে উত্তর দিই অনেকগুলো প্রশ্ন বলেন। হ্যাঁ ভাই, কেন প্লেব্যাকে কম? কারণ হচ্ছে ফিল্ম পলিটিক্সটি জানেন না? না, ফিল্ম পলিটিক্স না, আমি ফিল্মের মানুষজনকে ভালো মতো জানি না। আমার একটু চিনাই দিও, যাতে করে ওনাদের কাছে যায় বলতে পারি যে ভাই আমার আমার খুব গান করার ইচ্ছা সিনেমাতে, আমার একটা দুটা গান নিলে আমি খুশি হব। এটা আমি আমি আসলে ওনারা কোথায় থাকেন বা আমার যতটুকু ওনাদের ওনাদের কাছে যাওয়া দরকার ততটুকু যাওয়া হয় না, এই জন্যই আমার গান কম। আপনার বিনয় আসলে আমাদের মানে আমার একটা গান লিখে দাও, ওই দুনিয়া তো নাই। আমার যদি ক্ষুধা থাকে আমাকে যাইতে হবে তার কাছে, যাওয়া হয় নাই। আপনি জাননি, এটা আমারই দোষ নাকি এই যে লবির ভেতরে আপনি থাকতে চাননি? আমি যাই না, আমি যাই নাই। আচ্ছা মানলাম, অবশ্যই আপনারা আপনার লিরিক আপনার এই গান আসলে আরও সমৃদ্ধ করতে পারতো পারবে এবং ভবিষ্যতে অনেক ফিল্মি গান চাই, এটা আমার আমাদের প্রত্যাশা। তুমি যখন ফিল্ম করবা আমার কথা মনে রাখো, তাইলেই হবে। যে প্রসঙ্গটা আমরা অফারে আলাপ করতে করতে ভুলে গিয়েছিলাম যে নতুনদের পেট্রোনাইজ করার ক্ষেত্রে মানে বুস্ট আপ করার ক্ষেত্রে পেট্রোনাইজের সুযোগ তো অনেকে দিতে পারে, কিন্তু ধরে রাখার ব্যাপারটা আপনি যেই দু তিনজনের নাম বলছিলেন, প্রীতম, মিনারকে আবার নতুনভাবে কামব্যাক করা, মিনার একটা সময় কিন্তু হারিয়ে গিয়েছিল, আপনি আবার ট্রেনে মানে ইউটার্ন করে নিয়ে আসছেন, এই জায়গায় কোনো স্ট্র্যাটেজি আছে থাকে কিনা আপনার এইসব ক্ষেত্রে? ভাই আমি শুরুর দিকে কিছু ভুল করেছি। ভুল করেছেন? হ্যাঁ, মাহাদি, মাহাদির প্রসঙ্গে আমি কেবলই বলতে চাচ্ছিলাম, মাহাদি হারাই গেল। হ্যাঁ, মাহাদির জন্য আমার খুব দুঃখ লাগে, কারণ হচ্ছে আমার জীবনের সেরা গানগুলো মাহাদিকে দেওয়া। ও কি অসাধারণ, মানে বরুণা থেকে শুরু করে মানে মেঘ হয়ে কাঁদো বলে আমি শ্রাবণে ভাসি, এরই নাম প্রেম প্রিয়, এটা অদিতের কম্পোজ না? না, এটা প্রিন্সের। প্রিন্সের? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তারপরে নিঝুম রাত, হ্যাঁ অনেক অনেক গান, অনেক গান। এনিওয়ে যেটা আমি বলতে চাচ্ছি, ওটা ভুল ছিল মানে আপনি খেয়াল করতে পারেননি? ওকে, নার্সিং করতে পারেননি? আমি ভেবেছি মাহাদি অনেক বেশি স্টেজ শো করবে, কারণ স্টেজ শো না করলে মানুষের মনের ভিতরে তো গান থাকবে না ভাই। হ্যাঁ, তো মাহাদি স্টেজ শোটা কমিয়ে দিল বিকজ অফ হিজ প্রফেশনাল প্রায়োরিটি। তো এই জায়গাটায় ভুল করার পরে আমি যেটা ঠিক করলাম সেটা হচ্ছে আমি এমন সব সিঙ্গার্সদের সাথে কাজ করতে চাইলাম যারা শোটা করবে, যারা গানটাকে বাঁচিয়ে রাখবে। বিশুদা যেমন বাঁচাতো, জেমস যেভাবে, জেমস ভাই যেভাবে বাঁচান, বাচ্চু ভাই যেভাবে বাঁচেন, যাদের কাছ থেকে দেখে আসছি, হামিন ভাই যেভাবে বাঁচেন, এই 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 শো করার যে টেন্ডেন্সিটা, এটা আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট। এবং এটার উপরে আমি এই সামনের অনাগত দিনগুলোতে যাদের সাথে কাজ করব এটার উপরে আমি অনেক জোর দেব। এছাড়া আমি নাটকের জন্য কাজ করব, এই জায়গাটা স্পেশাল ফিলটা আমি রাখতে চাই। আপনার লিরিক রেডি, আপনি যদি সর্বপ্রথম কার কথা চিন্তা করেন, মানে খুব নকিব খান তো বললেন, যদি তিনজনের নাম শুনতে চান? গানের উপরে ডিপেন্ড করে না, আমি জানি উত্তরটা বলবেন, বাট ভার্সিটালিটি তো আছে প্রত্যেক সুরকারের ক্ষেত্রে, কম্পোজারের ক্ষেত্রে। আপনি তিনজনের নাম বলেন যে যার সাথে আপনি ভেরি কমফোর্ট। এবং আমি তো নকিব ভাই এক কথায়, নকিব ভাইয়ের নাম তো বললাম, মিনার, মিনার হ্যাঁ, ওর ও ক্লিক করে। যেমন একটা গান আমি বলে দিই, হ্যাঁ, যেটা যার খাও গো নুন গাও গো তাহার গুণ, যদি কেবলা রাখো ঠিক তুমি পাইয়া যাবা দিক, কইয়ের তেলে ভাজবা খই তোমার এমন বুদ্ধি কই, যদি ইচ্ছা থাকে তবে উপায় তোমার হবে, যার খাও গো নুন গাও গো তাহার গুণ, যদি কেবলা রাখো ঠিক তুমি পাইয়া যাবা দিক। সো গানটা মুহূর্তের মধ্যে সে সুর করছে, সো ওর সাথে না আমার একটা সিঙ্ক হয়ে আছে, সিঙ্ক হয়। ঠিক একইভাবে অদিত, ইজ সামওয়ান যার সাথে আমার খুব ইজি কানেক্ট হয়, এখন অমিত ঈশানের সাথে কাজ করছি খুব ইজি কানেক্ট হয়, প্রীতমের সাথে কাজ করি ইজি কানেক্ট হয়, এখন সবার সাথে মিলেমিশে কাজ করতে পারি, আগের থেকে হরাইজনটা ওয়াইডেন্ড হয়েছে। বাচ্চু ভাইয়ের সাথে খুব ভালো কাজ করতাম, বহুদূর যেতে হবে এখনও, পথে অনেক রয়েছে বাকি। ভাঙা মন নিয়ে তুমি আর কেঁদো না, সব চাওয়া পৃথিবীতে পাও। এবং ভাঙা মনে একটা ভুল গীতিকারের মানে একটা ভুল প্রিন্টেড হিসেবে আমরা সবাই জানতাম, ওটা তো বাচ্চু ভাই মানে বেঁচে থাকতে আর টিভির একটা প্রোগ্রামে বাচ্চু ভাই বলে দিয়ে। ও ইয়েস ইয়েস, হ্যাঁ হ্যাঁ।
সো একটা দুটো ছোটখাটো স্মৃতি জেমসের সাথে শুনলাম, বাচ্চু ভাইয়ের সাথে। বাচ্চু ভাইয়ের সবচেয়ে বড় কথাটা হচ্ছে, বাচ্চু ভাই ফোন করলেই একটা কথা বলতো যে, ওয়াসিফ তোরে ফরালাহা শিখাই দিকিল নেই, আর আর সাইরাই বেলাই, মানে আসিফ তোকে পড়ার লেখা শিখাইছি কি জন্য, আমাদেরকে দেখে রাখার জন্য, তুই তো আমাকে দেখে রাখলি না। আল্লাহ ওনাকে ভেষ নসিব করুক। আমি মানে আমি আমাকে খুব আদর করতেন, খুব আদর করতেন। গান খুব একটা বেশি করা হয় না বিকজ অফ মাই প্রফেশনাল অকুপেন্স এবং তার সাথে যোগাযোগের অভাবে, কিন্তু একটা কথা সত্য যে বাংলাদেশে দ্বিতীয় আরেকজন আয়ুব বাচ্চু কবে জন্মাবেন আমি জানি না। ভেরি ট্রু। আমি বেঁচে থাকতে দেখে যেতে পারবো কিনা এটাও জানি না। ভেরি ট্রু। লাস্ট অ্যান্ড ফাইনাল কোশ্চেন, আপনি সর্বশেষ কেঁদেছেন কখন? খুব একা নিঃসঙ্গ হলে কার কাছে ভারমুক্ত হতে চান পরিবারের বাইরে? আচ্ছা, আমার বাবা ইন্তেকাল করার আগে আমাকে একটা কথা বলে গিয়েছিলেন, সেটা হচ্ছে, বাবা সবসময় মনে রাখবা একটা কথা, কোনো মানুষের কাছে কোনো ফরিয়াদ করবা না, ফরিয়াদ করবো একমাত্র আল্লাহর কাছে। সো আমার যখন কান্না করতে ইচ্ছা করে তখন আমি ওনার সাথেই কথা বলি, ওনার কাছে কাঁদি। আমি ক্লাস 7 থেকে নামাজ পড়ি, চেষ্টা করি। হ্যাঁ, জীবনে তো ভুল অনেক, কিন্তু উনি সবসময় আমার কাছে মনে হয় একটা গাইডেন্সের মধ্যে আমাকে রাখেন। তারপরে যতটুকু সেটা হচ্ছে সূরা তাওবার একটা আয়াত আছে, হাসবি আল্লাহু লা ইলাহা বিসমিল্লাহির রহমানির হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। যারা আল্লাহর উপরে ভরসা করে তাদের জন্য আল্লাহই যথেষ্ট। আমি কান্নাকাটি যা করি ওনার সাথেই করতে চেষ্টা করি। একদম, এটাই বেস্ট ওয়ে, এটার কোনো মানে বিকল্প নাই। একটা প্রশ্ন এক্সট্রা জিজ্ঞাসা করতে হচ্ছে, সেটা হচ্ছে, আপনি খুব সোশ্যাল ওয়ার্ক করেন এবং এটা আপনার একটা মানবিক গুণাবলীর অন্যতম দিক, এটা খুব করতে এবং খুব অভ্যস্ততা দেখলে ভেবেই বসে যে এ লোকটা এমপি হতে চায়, এমপি হচ্ছেন, একটা সামাজিক দায়িত্ব নিতে চান, এটা আমি কোনো অন্য দৃষ্টি থেকে দেখছি না। আমার বাবা একজন রাজনীতিবিদ, আমার মাও একজন রাজনীতিবিদ। হ্যাঁ, আমি সেই প্রসঙ্গ নিয়ে আসলাম যে এটার লিগেসি হিসেবে থাকতে পারে আপনার সাতকানিয়ায় একজন সংসদ সদস্য হিসেবে আসিফ উকিলকে দেখতেই পারি না। এটা মনে হয়, জানি না সামনে কি রেখেছে, বাট আমি এভাবে আগাই নাই, সুযোগ আমার কাছে এসেছিল। হ্যাঁ, আমি এভাবে আগাই নাই এবং আমি মনে করি যে কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট, এই জায়গাগুলোতে আমার কন্ট্রিবিউশন করার পলিটিক্স ছাড়াও আরও পথ আছে এবং সেটা আমি প্র্যাকটিস করছি। এবং যে জিনিসটা আমি ভালো পারি না, ছোটোবেলার থেকে করে আসি নাই, সেই জিনিসটা আজকে হঠাৎ করে গিয়ে আমি উড়ে এসে জুড়ে বসে আমি একটা মহাসাধ্য সাধন করব, এই ধরনের এক্সপার্টিজ আমার কাছে নাই। অতএব আমি আমার যেটা আমি পারি না সেটাতে আমি চেষ্টা করি না। সো দ্যাটস দ্য ওয়ে। কিন্তু আমি সোশ্যাল ডেভেলপমেন্ট বা অন্যান্য কাজগুলো মানুষকে দেওয়ার যে জায়গাটা, কারণ আমার বাবা আমাকে বলতেন যে তুমি আসলে তোমার নিজের জন্য জন্মাও নাই, তোমার চারপাশের লোকের প্রতি তোমার দায়িত্ব আছে। এটাই তো লিডারশিপ। তো ওইটুকু আমি করি। সো এটার জন্য তো আমাকে একেবারে পলিটিক্যালি পাওয়ারফুল হয়ে অনেক কিছু করতে হবে এরকম কোনো কথা নাই। দেয়ার আর সো মেনি ওয়েজ অফ ডুইং থিংস ইন দিস ওয়ার্ল্ড। আপনার সুস্বাস্থ্য এবং সুস্থ এক দীর্ঘ জীবন কামনা করছি। গুনগুন করে যে গানটা প্রায় সময় গান, ভাবিকে শোনান বন্ধুদের সাথে টেবিল চাপড়ে গান বা গুনগুন করেন একটু দু লাইন? ভাই আমি তো গান গাইতে পারি না, দু লাইন তানভীর আমি গান গাইতে পারি না, তবে আমি একটা কবিতা শোনাতে পারি। প্লিজ প্লিজ একটু রিভাব দেই না। ওকে, আচ্ছা, এটা আমার খুব প্রিয় একটা কবিতা, সুনীল গঙ্গোপাধ্যায়ের, কেউ কথা রাখেনি। একটু মিউজিক হবে নাকি? কেউ কথা রাখেনি, 33 বছর কাটল, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টুমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল, সেই বষ্টুমি আর এলো না।
পঁচিশ বছর প্রতীক্ষায় আছি। মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় এই ঘরের ছাদ ফুড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চষেছে লস্কর বাড়ির ছেলেরা, ভিখারির মতন চৌধুরীদের কেটে দাঁড়িয়ে দেখেছে ভেতরের আস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে, আমার দেখে ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। আমার দেখা হয়নি কিছুই, সেই রয়্যাল গুলি, সেই লাঠি লজেন্স আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এমনি আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্যে আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত সারের মাথায় বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম, তবু কথা রাখিনি বরুণা, এখনো তার বুকে শুধুই মাংসের গন্ধ, এখনো সে যে কোনো নারী, কেউ কথা রাখিনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। সো অনেক বড় প্রেমিক, অনেক বড় মনের মানুষ, অনেক বড় কবি হলেই এত দীর্ঘ কবিতা প্রেমের এই সোপানটা চোখ বুজে একটা না বলতে পারেন। অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা, ভালো থাকে।